বন্ধুরা, মন পছন্দ উপহার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এখন চলে এসেছি জয়রাম বাটি। এই জয়রাম বাটি সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটা জয়রাম বাটি প্ল্যাটফর্মটি তৈরি হচ্ছে নতুন, যেটা বিষ্ণুপুর থেকে আসছে। এবং এই প্ল্যাটফর্মটি হচ্ছে নতুন এবং এই লাইনটি সোজাসুজি কামারপুকুর হয়ে, আপনার ভাবাদিঘি হয়ে, গোঘাট হয়ে, আরামবাগ, তারকেশ্বর হয়ে ডাইরেক্ট বাঁকুড়া জয়েন, এই ডাইরেক্ট হাওড়া, না হাওড়া থেকে তারকেশ্বর আরামবাগ হয়ে এই জয়রামবাটি হয়ে বিষ্ণুপুর বাঁকুড়া যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্টেশনটির কাজ কীরকম হচ্ছে, মাটি পুরো ভরাট করে স্টেশনটিকে অনেকটা উঁচুতে করছে, যাতে বৃষ্টি ফৃষ্টি হলে স্টেশনটিতে কোনোভাবে জল ঢুকবে না। দেখতেই পাচ্ছেন জেসিবি কাজ করছে, ডাম্পারে মাল বইছে, এবং জলের যে পাসিং লাইনগুলি হয়েছে আন্ডার ওয়াটার, সেগুলি সবই কমপ্লিট হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কাজ অনেকটাই হচ্ছে। চলুন এবার উপর দিকে যাওয়া যাক, যে নতুন স্টেশনটি জয়রামবাটি হচ্ছে, এই জয়রামবাটি স্টেশনের উপর দিকে ওঠা যাক। এতটাই দূরে আর এতটাই উঁচুতে হেঁটে যাওয়াটা অসম্ভব বলেই আমি এই মুহূর্তে বাইকে করে যাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমি এখন প্ল্যাটফর্মটির উপর দিয়েই যাচ্ছি এবং সামনে উঁচুতে প্ল্যাটফর্মটি হবে এবং সেই জায়গাটায় উঠব। দেখতে পাচ্ছেন সব মাল এখানে উপরে রয়েছে কাজের। দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মটি কত উপরে করা হচ্ছে, যাতে বৃষ্টিতে সমস্যা না হয়। স্টেশনটি ঘুরে দেখায় যে স্টেশনটি নির্মাণ হচ্ছে, পুরোটাও আপনাদেরকে বাইকে করে ঘুরে দেখায়। এখানে এত বড় স্টেশন যেটা হেঁটে যাওয়া সম্ভব না, তাই বাইকে করে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছে। এখানে টিকিট কাউন্টার কি হবে এবং কটি প্ল্যাটফর্ম হবে সেটা বোঝা যাচ্ছে না, দেখে লাগছে আমার এখানে 3 থেকে 4টি প্ল্যাটফর্ম হতে পারে, যা বড় এরিয়া নিয়ে হচ্ছে 3 থেকে 4টি প্ল্যাটফর্ম হতে পারে। এখানে এদিকে এখনো পর্যন্ত সিঙ্গেল লাইন পুরো প্ল্যাটফর্মটি রাখার জন্য দেখে লাগছে স্টেশনটা যেতে হবে। দেখতে পাচ্ছেন সামনে জেসিবি কাজ করছে মাটি সমতলের। দেখতে পাচ্ছেন যে সুবিধা পুরো প্ল্যাটফর্মটিতে উঁচু পাথর সরাচ্ছে এবং এই সাইডটাও দেখতে পাচ্ছেন এদিকে কাজ হচ্ছে। প্ল্যাটফর্মটি প্রচুর উঁচুতে হচ্ছে, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা এখানে স্লিপারও চলে এসেছে, সাইডে স্লিপার রাখা আছে এবং লাইনটি যখন ঠিকঠাক হবে তখন স্লিপার পাততে লেগে যাবে। এবং সামনের দিকটা একদম সোজাসুজি বিষ্ণুপুর সাইডটা, এটা সোজাই যাচ্ছি এখন। স্টেশনটির উপরে অনেক উঁচু পাথর ফেলা, মানে এসে ইয়ে করা রয়েছে, স্টক করে রাখা আছে। সামনে আবার গ্রাম, এখান থেকে লাইনটি
দেখে যেটা লাগছে যে সিঙ্গেল লাইন নতুন খোলা হবে এটা, আমি শেষের দিকটা করে এসে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই দিক থেকে দেখাবো প্রথম স্টেশনটি কীরূপ নিচ্ছে, জল নিকাশির যে জায়গাগুলো রয়েছে, ছোটো ছোটো যে বীজগুলো তৈরি করা আছে, এখান থেকে লাইনটি পাতা হবে সোজা যাবে বিষ্ণুপুর। কামারপুকুর জয়রামবাটির যাওয়ার পথে এই স্টেশনটা, স্টেশন বলছি লাইনটি চোখে পড়লো, সেটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লাইন পাতা রয়েছে, কিন্তু সেই মাপেরই লাইনটা পাতা। সেই প্রথম টাইমের যে কাজটা হয়েছিল তারপর থেকে কিন্তু আর কোনো কাজ হয়নি, কিন্তু এখানে এসে যেটা বোঝা যাচ্ছে সাইটের যে বন জঙ্গলগুলো ছিল সেই বন জঙ্গলগুলো সব কেটে ফেলা হয়েছে এবং লাইনটি পরিষ্কার করা হচ্ছে, এর ফলে লাইনটি খুবই তাড়াতাড়ি চালু হবে আশা করি। এদিকটা হচ্ছে সামনেটা গিয়ে ভাবাদিঘির ওখানে এন্ড হয়ে যাচ্ছে, এদিকটা হচ্ছে বাঁকুড়ার দিকটা যেটা কামারপুকুর জয়রামবাটির দিকটা পড়ছে। চলুন আমরা চেষ্টা করছি কামারপুকুর জয়রামবাটির যাওয়া, ওখানে গিয়ে আপনাদেরকে বাকি ভিডিওটাই দেখাচ্ছি।